প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির সক্রিয় উদ্যোগে নির্মিত হয়েছিল এই ক্রীড়াঙ্গনটি। মালদহ জেলার চাঁচলে তৈরি এই ক্রীড়াঙ্গনটি 2017 সালে উদ্বোধন করেন উত্তর মালদহের তৎকালীন সাংসদ মৌসুম বেনজির নূর। কিন্তু বর্তমানে সেই গর্বের ক্রীড়াঙ্গনের প্রবেশ পথেই রয়েছে আবর্জনার স্তূপ। চাঁচল শহরের হাসপাতাল ও পুরো এলাকার যাবতীয় বর্জ্য এখানে ডাই করে ফেলে দেওয়া হচ্ছে। সেই আবর্জনার স্তূপে ঘুরে বেড়াচ্ছে শুকর, শকুন প্রভৃতি জন্তু জানোয়ার। আবর্জনার দুর্গন্ধে এই ক্রীড়াঙ্গনে ঢোকাই দেয়। শহরের ক্রীড়াপ্রেমীদের অনেকেই বারবার আপত্তি জানিয়েছেন, কিন্তু কোনো আপত্তিকেই কানে তোলেননি কেউ। ফলে দিনের পর দিন এই ক্রীড়াঙ্গন ক্ষেত্রটি দূষণের কারখানা হয়ে উঠছে বলে অভিযোগ করেন ক্রীড়াপ্রেমীরা অনেকেই। কিন্তু এ ব্যাপারে কারোরই নেই কোনো হেলদোল বলে অভিযোগ করেন তারা। এত নোংরা আবর্জনা জমা হয়েছে যে কেউই আর স্টেডিয়ামে ঢোকার ইচ্ছা করছে না কারোরই। তো আমি জনসাধারণের পক্ষ থেকে, স্থানীয় লোকালের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছ থেকে আবেদন জানাচ্ছি যে আমাদের যে প্রবেশদ্বার সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্টেডিয়ামের যে সৌন্দর্যায়নটা সেটা যেন আমরা সবসময় বজায় থাকে। এই একটা আমাদের আবেদন স্থানীয়দের কাছ থেকে যে আমাদের স্টেডিয়ামটাকে, আমাদের যে গর্ব, আমাদের গর্ব যেন আমাদের গর্বের মধ্যেই থাকে, কোনো যেন